আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপডেট। সেই ভিডিও আপডেটটি হলো, দেখুন বন্ধুরা, আমরা যে ছাদের রড, ভীম ছাদের রড কীভাবে আমরা ভীম আগে তৈরি করে নিতেছি, আমাদের তৈরি করতে আমাদের কী কী প্রয়োজন, এই আজকে যে ভীমটি আমরা তৈরি করব সেই ভীম দিতে আমরা 8টি করে রড দেব। একটি 8টি রডের ভিতরে 4টি রড হলো 16 মিলি আর 4টি হলো 12 মিলি করে সাইজ, আর রিংয়ের সাইজ হলো 530 mm করে, আর হলো এমনি পাশে হলো 70 mm করে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের পরিপূর্ণ আজকে সঠিক একটা ইউনিক একটা আইডিয়া দেব। কারণ দেখুন বন্ধুরা, যে কনস্ট্রাকশনের জগতে অনেক ধরনের ভীম, অনেক ধরনের কাজ আপনারা দেখেছেন, তবে আজকে যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো সম্পূর্ণ ইউনিক, বা আপনাদের এই কাজগুলো শিখতে আপনাদের কোনো প্রবলেমই হবে না। কারণ আপনারা যদি এখনও এই ধরনের কাজ বলেন ইউটিউব থেকে শিখবেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হবে। কারণ দেখুন বন্ধুরা, এখন আমরা ভিতরে 8টি রডের ভিতরে আমরা রিং ঢুকিয়ে নিতেছি, রিং ঢুকানোর পরে আমাদের রিংয়ের গ্যাপ থাকবে 6 ইঞ্চি, মাত্র 6 ইঞ্চি, কারণ এটা ড্রয়িংয়ের অনুযায়ী দেওয়া হয়েছে। ড্রয়িংয়ে আমাদের উল্লেখ করা আছে যে প্রতিটি রডের ভিতরে রিংয়ের দূরত্ব থাকবে 6 ইঞ্চি, আর ড্রয়িংয়ে উল্লেখ করা আছে যে আপনাদের রড থাকবে 8টি রডের ভিতরে আমরা কী সিস্টেমে দেবো এটাও আপনাদের তুলে ধরবো। কারণ সম্পূর্ণ যদি আপনাদের মাঝে তুলে ধরতে না পারি আপনারা বুঝবেন না, তাই আপনারা শুধু শুধু আমার ভিডিও কেউ দেখবেন না। কারণ একটা ভিডিও দেখলে কিছু, কেউ শিখতে না পারলে কেউ কারো ভিডিও দেখবে না, কোনো ইউটিউব চ্যানেল ঢুকে দেখবে না। কারণ কোনো ভিডিও দ্বারা যদি কারো উপকার হয়, কোনো দর্শকের উপকার হয়, কোনো অডিয়েন্সের উপকার হয়, তাহলে তো ভিডিওগুলো দেখবে নাকি। এখন আমরা প্রথমে কী করব দেখুন, আমরা এখন এই 8টি রডের ভিতরে এই এখন আমরা 4টি দুটি রড দুই পাশে কিনে নিয়েছি, কারণ আমরা বাঁধবো যে বাঁধার আমরা এই জায়গায় কিছুটি গ্যাপ রেখেছি। কারণ আপনাদের যে জায়গা পজিশন মতো আপনারা যে জায়গায় বসাইবেন সেই জায়গা আপনাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। কারণ এই জায়গায় যদি আপনাদের কলম বাজে সে সময় আপনাদের এইটার মাইনাস করতে হবে। কারণ যদি আপনারা এই এলের পাশে আপনারা রিং বাঁধেন, যে সময় আপনারা ভীম নিচে বসাবেন, ইনস্টল করবেন, সেই সময় কী হবে, আপনাদের এই রিংগুলো খোলা প্রয়োজন হবে। তাই আমরা সেই অনুযায়ী আগে থেকেই আমরা সরিয়ে দিতেছি, আমাদের দ্বিতীয়বার আর এই কাজগুলো করা লাগবে না বা প্রয়োজন হবে না। তাই আপনাদের বলতেছি, আপনারা যে জায়গায় ভীম ইনস্টল করবেন সেই জায়গার পজিশন দেখে দেখে আপনারা এই এই সিস্টেমে প্রথমে আপনারা বাঁধবেন, নাহলে কলম আপনার দ্বিতীয়বার আপনাদের করা লাগবে। আপনারা বুঝেন কলম, না বুঝে কেউ একটুখানি ভিডিও দেখে চলে যাবেন না। কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর একটা ইউনিক জিনিস আপনাদের দেখাবো, যে এটাকে আমরা যেই জিনিসটাতে আমরা বাঁধতেছি এটাকে নাও বলা হয়, বা এটার সাহায্যে আপনি বান খুব টাইট এবং অল্প সময়ের মধ্যে দিতে পারবেন। কারণ দেখুন বন্ধুরা, বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যে আমাদের দেশে সবাই হাত দিয়ে বাঁধে এই এই রডের গুণাগুলো, কিন্তু আমাদের এই দেশে মালয়েশিয়াতে আমরা এই সিস্টেমে এটা ইউজ করি না। কারণ আমাদের এই আমাদের অল্প শ্রমিকে বেশি কাজ করা প্রয়োজন হবে, তাই দেখা যেতেছে আমরা এটাকে আমাদের যে জায়গায় শ্রমিক লাগবে 6 জন বা 7 জন, এই জায়গায় আমরা 3 জন ব্যবহার করবো। কারণ কীভাবে আমরা মেশিন ইউজ করব, আধুনিক মেশিন, বর্তমানে এই কনস্ট্রাকশনের জগতে আধুনিক মেশিন আছে, যে কীভাবে কীভাবে আপনি নতুন নতুন আপডেট ইউজ করবেন। দেখুন বন্ধুরা, এই এই যে যে মেশিনগুলো দেখতেছেন এটা কোনো মেশিন বা তেলের প্রয়োজন হয় না, কিন্তু এটা বাদ দেওয়ার জন্য আপনাকে প্রয়োজন হবে যে এটাকে টাইট শক্ত পরিমাণ করে বাঁধার প্রয়োজন হতে পারে। তাই দেখুন দেখুন আমরা এখন কী করেছি, প্রতিটি রড আমরা 4টি করে বেঁধে দিয়েছি, এই জায়গা থেকে নিচে থেকে নেমেছে 4 ইঞ্চি পরিমাণ দিয়েছি আলাদা করে। প্রতিটি এল দেখুন আমরা ঘুরিয়ে দিয়েছি। আপনারা এই প্রতিটি ভীমে একটি জিনিস খেয়াল রাখবেন, এই এল প্রতিটি ভীমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভীমে যে সময় লোড নেবে সে সময় যদি কোনো প্রবলেম হয় এলে আপনাকে এটাকে ধরে রাখতে পারবে, সক্ষম হবে। আর আমরা দেখুন 8টি করে রড দিছি এই এই কারণে যে আমাদের এই এই ভীমের সাথে জয়েন্ট থাকবে সিঁড়ির যে চকি বলা হয় সেই চকি, যা বা ফ্লোর বলা হয় আপনারা যেটা বুঝে নেন,
ঠিক আছে, আমরা হয়তো এটাকে চৌকি বা ফ্লোর যেটাকে যেটা দিয়ে আমরা সিঁড়ির যে লাস্ট একটা উপরে থাকে ওটা এই ভীমের সাথে জয়েন দেওয়া হবে। তাই আমরা কি করেছি, 8টা করে রড দিয়েছি, নিচে 4টি উপরে 4টি, মাঝখানে সমান সমান করে গ্যাপ ভাগ করে দেওয়া হয়েছে। আর আমাদের রিংয়ের সাইজ এই জায়গায় দেখুন দেওয়া হয়েছে 6 ইঞ্চি 6 ইঞ্চি দূরত্ব দেওয়া হয়েছে। তাই বন্ধুরা দয়া করে আমাদের ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এরকম নতুন নতুন ইউনিক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তাই দয়া করে সবাই আমাদের চ্যানেলটির পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। ওকে বন্ধুরা দেখুন এখন কি করতেছি, এই যে দেখুন প্রতিটি এল আমরা উপরে নিচে ঘুরিয়ে দিয়েছি, কারণ এই এদিকে দেই নেই একমাত্র কারণ যে সময় আমরা ভীমের ভিতরে ঢুকাবো ওই সময় প্রবলেম হতে পারে বা কোনো ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা ড্রয়িংয়ে যেই নিয়ম অনুযায়ী আমরা এটি দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এখন যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো যে এখন দেখুন আমরা এই পাশে যে এই এল এটার সাথে বাঁধছি 4টে রড, এখন দেখুন এটা একটুখানি প্রবলেম দেখা যাচ্ছে। তাই আমরা কী করতেছি, ওই পাশ থেকে খুলে আমাদের অ্যাডজাস্ট করে দেবো যাতে আমাদের হেলগুলো যেন সম্পূর্ণ সোজা বা সম্পূর্ণ সমান থাকে, যাতে এই ভীমের ভিতরে ঢুকানোর পরে যেন প্রবলেম না হয়। দেখুন এখন প্রতিটি রিং আমরা বেঁধে ফেলেছি, আমাদের রিং বাঁধার কারণে দেখুন রিং বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে তারপরে সম্পূর্ণ যে সময় শেষ হয়ে যাবে সে সময় আমরা এটা কী করে দেবো। ওই যে দেখুন আমাদের হেল ছোটো আছে, ওই পাশে হয়তো বেশি চলে গেছে, তাই আমরা এটাকে সম্পূর্ণ টেনে তারপর সমান করে দেবো। এই যে দেখাইতেছি, এই যে দেখুন একটা রড আমাদের 19 দেখা যাইতেছে, ওই নিচের 4টি সমান আছে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছেন হয়তো আপনাদের ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি আজকে, যে কীভাবে আপনাদের মাঝে তুলে ধরবো যে কীভাবে ছাদের ভীম ছাদের জন্য আমরা সঠিকভাবে এইগুলো তৈরি করবো। ওকে ধন্যবাদ, ভালো থাকবেন।